প্রত্যেক দিনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন, বিরোধী দলের যারা প্রার্থীরা রয়েছেন, প্রত্যেকে প্রচারে কিন্তু সরব রয়েছেন। তবে তার মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা যে বিজেপি দলের প্রার্থীরা রয়েছে তারা কিন্তু অনেকটাই বেশি সরব রয়েছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে। আর টাউন বর্দোয়ালী কেন্দ্রের প্রার্থী ডক্টর মানিক সাহা এবং তার পাশাপাশি ছয় আগরতলা কেন্দ্রের প্রার্থী ডক্টর অশোক সিনহা দুজনকেই কিন্তু প্রায় প্রতিনিয়তই দেখা যায় বিভিন্ন জায়গাতে চষে বেড়াচ্ছেন, বলা চলে বিধানসভা কেন্দ্রগুলোকে, মানুষের কাছে যাচ্ছেন, লোটুরোর ক্যাম্পেইন করছেন এবং ভালো প্রতিক্রিয়াও পাচ্ছেন মানুষ থেকে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আজকেও সেই বিজেপির ঝড়ো প্রচারের কোনোভাবেই কিন্তু কমতি হয়নি। আজকে বিজেপি দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্বরা তারা কিন্তু আজকে প্রচারে বেরিয়েছেন এবং আজকে জগন্নাথবাড়ি রোড এলাকাতে সাধারণ মানুষের কাছে গেছেন বিজেপির নেতৃত্বরা এবং তার মধ্যে অবশ্যই ছিলেন মন্ত্রী রতনলাল নাথ নেতৃত্ব, রত্না দত্ত এবং অন্যান্যরা বিজেপি দলের হয়ে এবং বিজেপি প্রার্থীদের হয়ে তারা প্রচারে বেরিয়েছেন এবং মন্ত্রী রতনলাল নাথ থেকে শুরু করে আরও একাধিক নেতৃত্ব সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। অন্যান্য দিনও কিন্তু আমরা দেখি যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ছয় আগরতলা কেন্দ্রের প্রার্থী ডক্টর অশোক সিনহা বিভিন্ন জায়গাতে কিন্তু তারা যান এবং গিয়ে তারা কিন্তু প্রচার অবশ্যই করে থাকেন। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থীরা না গেলেও সেখানে কিন্তু অবশ্যই ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এবং কর্পোরেটর রত্না দত্ত, তারা কিন্তু গিয়ে সেখানে অবশ্যই তারা প্রচার করেছেন। নেতৃত্ব রত্না দত্ত এবং মন্ত্রী রতনলাল নাথ তারা গেছেন বাড়িতে বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বিজেপি দলে ভোট তারা কিন্তু সেটা কামনা করেছেন এবং তারা সেটাই বলেছেন যারা যাদের বাড়িতে বাড়িতে গেছেন। একই রকম ভাবে তাদের প্রতিক্রিয়া সাধারণ মানুষের খুব ভালো পেয়েছেন এমন বক্তব্যই কিন্তু ছিল মন্ত্রী রতনলাল নাথ এবং নেতৃত্ব রত্না দত্ত সহ অন্যান্যদের। এই বিষয়টাকে কেন্দ্র করে মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন শুনব। আজকে 13 নম্বর বুথে, মানে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের 13 নম্বর বুথে একটা অংশ বাকি ছিল যেটাকে, যেখানে ডক্টর মানিক সাহা আমাদের বিজেপি দলের প্রার্থী মুখ্যমন্ত্রী যেতে পারেনি। তো এত বড় বিধানসভা এরিয়া, এই অল্প কয়েকদিনে সব জায়গায় ওনার পক্ষে যাওয়া সম্ভব নয়, সেজন্য আমরা ভাগ ভাগ করে নিয়ে বাকি অংশটা সম্পূর্ণ করব আজকে। এটা 13 নম্বর বুথ, একটা জায়গা পর্যন্ত উনি গিয়েছিলেন ডক্টর দেব, বাকিটা আজকে আমরা এখানে যারা কার্যকর্তা রয়েছি আমরা সব জায়গায় গিয়ে সবার সাথে যোগাযোগ। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথ কি বলেছেন এ ব্যাপারে এবং যারা কার্যকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে, নেতৃত্বদের নিয়ে সেই এলাকা তার তিনি ঘুরে দেখেছেন এবং তার পাশাপাশি যারা যাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে ভোট প্রার্থনা করেছেন, তাদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া কিন্তু পেয়েছেন, সেই কথাই বলেছেন মন্ত্রী রতনলাল নাথ। আমরা বিগত দিন থেকেই কিন্তু দেখছি যে অনেক দিন ধরেই এই প্রচার কিন্তু চলছে এবং একই রকমভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেরকমভাবে প্রচার চালাচ্ছেন, একই রকমভাবে আরও যে তিনটি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে 23 জুন, সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের প্রার্থীরাই কিন্তু ঝড়ো প্রচারে নেমে পড়েছেন। তবে অবশ্যই অনেক ক্ষেত্রেই বিজেপি দলকেই কিন্তু অনেক ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাগুলোতে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।